আবারও উত্তপ্ত ভাঙর। টিএমসির ছেলেরা হামলা চালালো আইসিকে কর্মীর উপর। থানাকে নিয়ে আসতে গিয়ে আমার কি হারে মারছে ওরা, আমি কি বলে পুকে বলে বোঝাতে। সেই খবর আপনাদেরকে দেখাচ্ছি। ভাঙর উত্তপ্ত হয়ে আবার লাঠি বাঁশ নিয়ে আইসিএফ কর্মীদের উপর হামলা চালাল। কোথায় গেল 144 ধারা, কোথায় নিরাপত্তা পুলিশের? মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আগে সব সময়ের জন্য আইএসএফ কর্মীদের উপর হামলা চালালো তৃণমূল কর্মীরা। পুলিশ থাকা সত্ত্বেও তা সত্ত্বেও মারপিট আরম্ভ হলো কি করে 144 ধারা থাকা সত্ত্বেও? আমি বুঝতে হবে আমার ক্যান্ডিডেট উমেশ শর্মা আসছে, তাকে নিয়ে আসতে গিয়ে আমার কি হারে মারছে ওরা, আমি কি বলে পুকে বলে বোঝাতে। ওরা রমিশন বাধা দেবে বলে আমাদেরকে আসতে দেবে না বলে এই অত্যাচার করছে আমাদের উপর। আমরা গণতন্ত্রের পদ্ধতিতে আমরা জানি মানুষ আমাদের ভোট দেবে, যার ভালো লাগে তাকে ভোট দেবে, যে জিতবে ন্যায় ন্যায্যভাবে সঠিকভাবে রমিশন খাই লাগে আমাদের ভোট হবে। কিন্তু ওরা জোর অবস্থায় আজকের মুড়ি মুড়িগুলির মতো বোম গুলি করে আর কি মানুষকে আহত করে না ঢুকতে দেওয়ার ভাঙাল। কত লোক যে আহত বাইরে তোমরা না গেলে বুঝতে পারবে না কি হারে ওরা মারছে। ফুটেজ আপনাদের কাছে। এক দফায় ভোট হবে পঞ্চায়েত ভোট, সেই ভোটে কেমন ফলাফল হবে তার আগেই এত উত্তেজনা ভাঙড়ে আপনারা দেখতে পাচ্ছেন। সেই ফুটেজ আপনাদেরকে দেখাতে চলেছি। পিএসবি নিউজের পর্দায় নজর রাখুন।